রাজ্যত এটা বহু বিবাহ নিষিদ্ধ হওয়ার পথত রাজ্যত বহু বিবাহ নিষিদ্ধ হওয়ার পথত আর সেই সন্দর্ভতে যেহেতু বহু বিবাহ প্রসঙ্গত বহুখিনি চর্চা ইতিমধ্যে চলি গেছে, তাত প্রতিক্রিয়া দেখিলে পাওয়া গেছে। কোনোয়ে যদি ইয়াত বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছে, কোনো সপক্ষে প্রতিক্রিয়া প্রকাশ করেছে, আমি সেই প্রতিক্রিয়াসমূহ আগবাবলে চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে ডাঙর খবরটি সেইটোয়ে যে নিষিদ্ধ হবলে গৈ আছে বহু বিবাহ। পলিগেমির উপর আইন করার অধিকার রাজ্য সরকারের আছে না নাই সেই সাবজেক্টর উপরতে আমি কমিটিখন বনাই দিছিল। আজি কমিটিখনে আমাক সর্বসম্মতিক্রমে রায় দিছে যে পলিগমির উপর আইন করার অধিকার রাজ্য সরকারের আছে, খালি তাত যেটো ফাইনাল সিগনেচার যেটো এসেন্ট বুলি কয় সেটো রাজ্যপালের পৰা নহয় রাষ্ট্রপতির পৰা লব লাগিব। আর দ্বিতীয় তেওঁলোকে কৈছে যে যেহেতু কেতিয়াবা কেতিয়াবা বিয়ার যেটো এজ তাক লৈ মুসলিম যে ল আছে তাতে যেহেতু এজ নাই, অসমৰ 1936ৰ একটত যেহেতু এজ নাই, গতিকে পক্সো একটৰ লগত যে কন্ট্রাডিকশন হৈ থাকে সেই কন্ট্রাডিকশনটো দূৰ কৰিবৰ বাবে আমাৰ ষ্টেট এখনতো আমি যদি সেম পক্সৰ প্ৰভিজন খিনি লৈ আহিব পাৰো তেতিয়ালে বহুত ডিবেট নোহোৱা হৈ যাব, তেনেকুৱাটাও তেওঁলোকে আমাক সাজেশন দিছে। এই বছৰৰ ভিতৰতে আইনখন অহাটো নিশ্চিত। UCC-র কথা যেটা আহি পড়ছিল তেতিয়া ইয়াকে লৈও কিছু বিতর্ক হৈছিল, বহুতে মানি লৈছিল, এক প্রকার কব পাৰি যে বেছিভাগ লোকে এই কথা মানি লৈছিল, কারণ বহু বিবাহ প্রসঙ্গতে যথেষ্ট আঘাত দিয়ে। কোৱা হয় যে UCC এইভাবে প্রবর্তন হব লাগে যাতে সকলের বাবে আইনখন সমান হব লাগে, গতিকে তেনে পরিপ্রেক্ষিতত এটা বিশেষ সম্প্রদায়ের বাবে এই গোটেই কথাখিনি আসলে খুবই বেশি গুরুত্বপূর্ণ বলে এক প্রকার কোৱা হৈছে। বিশেষজ্ঞ কমিটিয়ে ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছে আর সেই বিশেষজ্ঞ কমিটি কোন কোন আছিল আমি এবার কৈ দিব বিচার। কমিটির অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ রুমি কুমারী ফুকন, সদস্য হিসাবে আছে দেবজিৎ শইকীয়া, নলিন কোহলি, কমিটির সদস্য হয়েছে জ্যেষ্ঠ অধিবক্তা নিকিবুর জামান। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর হাতত প্রতিবেদন দাখিল করা হয়েছে, কালির দিনটিতে প্রতিবেদন দাখিল করা হয়েছে, গতিকে ইয়ার পরবর্তী সময়তো সমগ্র বিষয়টি কোন দিকে যায় বা তার উপর যেহেতু কোয়া হয়েছে যে এই গোটাই বিষয়টি লৈ পেলায় আমি পুনরবার কোথাও যে ইয়ার উপরতো কিছু হয়তো তর্ক থাকিব পারে, কিন্তু এখানে পুনরবার উল্লেখ করিম যে বহু বিবাহ রোধের ক্ষেত্রে আইন প্রণয়নের অধিকার আর ক্ষমতা আছে সরকারের। মুসলিম আইনত মহিলার বিয়ার বয়সের কোনো উল্লেখ নাই, 1936 সনত বিবাহ আইনতো মহিলার বিবাহর বয়সের কোনো উল্লেখ নাই, গতিকে তেনে পরিপ্রেক্ষিতত তেনে ক্ষেত্রত বহু বিবাহর কথা বা বহু বিবাহ নিষিদ্ধ করার যে কথা বর্তমান ঘোষণা করা হয়েছে আমি কৈছোঁ যে প্রতিবেদন দাখিল হয়েছে, গতিকে তেনে ক্ষেত্রত যথেষ্টখিনি প্রতিক্রিয়া ইতিমধ্যে আহি পড়েছে, বহুতে এই গোটেই কথাখিনিকে আদরণি জনায়। বিবাহৰ ওপর যিখন আইন আনিছে সেই আইনখন এনেকুৱা ধরনের হব লাগে যে এগৰাকী পত্নী থকা অবস্থাত দুই নম্বর পত্নীগৰাকী আপনার লিগেচিত নাম নোসোমায় কিন্তু তেওঁৰ সতী সন্তানৰ নাম সোমায়, সেই বস্তুবিলাকো নাইকিয়া কৰিব লাগে, তেতিয়াহে আইনখন আমাৰ ধৰক সুচাৰুৰূপে পৰিণত হয়। কাৰণ পত্নীগৰাকীৰ নাম নোসোমায় কিন্তু তেওঁৰ ল'ৰা ছোৱালীৰ নাম সোমায়, তেওঁ দেউতাকে যিখিনি ইনকম কৰি থৈ গৈছিলে চাকৰি ক্ষেত্ৰতে হওক বা কিবা ক্ষেত্ৰতে হওক দুই নম্বৰগৰাকী তাৰমানে ল'ৰা ছোৱালীয়ে সেই অংশটো পায়, সেই অংশটো বন্ধ কৰিব লাগে, তেতিয়াহে আইনখন সম্পূৰ্ণভাৱে আমি হ'ব বুলি আশা কৰিম। তার বিশেষভাবে দেখিলে পাওয়া গেছে যে মুসলিম সমাজেও এই ক্ষেত্রে আদরণিও জানাইছে, একটা কথা উল্লেখ করেছে যে বহু বিবাহ প্রসঙ্গত মুসলিম কেবল মুসলিম সম্প্রদায়তে বলে নহয় বহুতে এনেকা ধরনের কিছু অবৈধভাবেও এনেকা ধরনের কার্যকলাপ করে আছে, সেই সময়তো আসলে নিষেধাজ্ঞা আরোপ করব লাগে, এনেকা ধরনের কিছু প্রসঙ্গ কৈছে। আমি তেনেকা ভাষ্য আপনার আগ্রহে শুনাম কোনে কি কি কৈছিল আমি লগতে আগ্রহাম, জ্যেষ্ঠ অধিবক্তা নিকিবুর জামানের ভাষ্য আমি আগ্রহাম, সকলবিলাক পর্যালোচনা করে আমি যে রিপোর্ট সেই রিপোর্টটা আজি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতত অর্পণ করেছো, আর ইয়ার পিছত আইনগত দিকসমূহ কেনেকে কি পর্যালোচনা করে কি করে সরকারে করব, আমি কেটামান দিকে কেবল দেখাই দি পেলাই সরকারক যেটা সাংবিধানিক বিষয়বস্তু হোক আইনগত দিকে হোক এইবিল পর্যালোচনাটা করে পেলে আমি রিপোর্টটা সাবমিট করছো, বাকিখিনি সরকারে কি পদ্ধতিরে কি ধরনের করে বাকিখিনি সরকারে নিশ্চয় আৰু লগতে আমি পুনৰবাৰ কৈছোঁ যে বহু বিবাহ আচলতে বিশেষভাৱে মহিলাসকলৰ বাবে এই কথাটো গ্ৰহণযোগ্যই নহয়, যিকোনো সম্প্ৰদায়তে নহওক ইয়াত যিকোনো ধৰ্মতে নহওক কিয় গ্ৰহণযোগ্য এইবাবেই নহয় যে কোনো এটা এটা বিষয় এটা গোটেই কথাখিনিয়ে যদি আমি চাওঁ তেতিয়াহ'লে
যথেষ্ট এটা সেনচিটিভ বিষয়। গতিকে তেনে পরিপ্রেক্ষিতত দেখিবলৈ পোৱা গৈছে যথেষ্ট সংখ্যকে আদরণি জনাইছে সমগ্র বিষয়টুক লৈ, বহু বিবাহক লৈ, নিষিদ্ধকরণক লৈ, এই গোটেই যিটো কথা, যিখন প্রতিবেদনে হওক, যিখন আইনের কথা ইতিমধ্যে কৈ থকা হৈছে, গতিকে তাক আদরণি জনোৱা সাধারণতে দেখিবলৈ পোৱা গৈছে।